আমি এখন কিন্তু কোথায় আছি, দাদা বৌদি বিরিয়ানির বিরিয়ানি তৈরির ওয়ার্কশপে আছি। এখানে বিরিয়ানি তৈরির যে কর্মযোগ্য হয় প্রায় 2000 লোকের প্রতিদিন গড়ে, তাছাড়া তো অকেশন বা এই দুর্গাপূজা আসছে, তাতে তো প্রচুর পরিমাণে বিরিয়ানি তৈরি হয়। তো আজকে সারাদিনে আমি আসছি, সকাল সকালে চলে এসে সারাদিনে দেখাবো কি করে বিরিয়ানি তৈরি হয়, একদম শুরু থেকে শেষ অবধি এক দেখানো যায়। দাদা বৌদির এই হচ্ছে বিরিয়ানি তৈরির ফ্যাক্টরি। তেঁতুল কাঠ হাঁড়িগুলো থরথর করে সাজানো আছে, সবকটা হাঁড়িতে কিন্তু বিরিয়ানি তৈরি হয়ে দোকানে চলে যাবে। আলু ছুলে দাগ মারার কাজ চলছে, একটা করে আলু নিয়ে তাতে মাঝখান থেকে দাগ মেরে দেওয়া হয়। পেঁয়াজ ছোলার পরে পেঁয়াজ কাটার পালা, আর এনাদের পেঁয়াজ কাটার এফিসিয়েন্সি সেটা একটা দেখার মতো। কামলা পেঁয়াজ কাটা কমপ্লিট, এইবার এই পেঁয়াজটাকে ফ্রাই করা হবে তেলের মধ্যে। এবার পেঁয়াজটাগুলোকে ফ্রাই করা হবে, একবারে 25 কিলো পেঁয়াজ ফ্রাই হচ্ছে। পেঁয়াজ ফ্রাই হয়ে চলেছে। আমার সাথে এখন আছেন এই দাদা বৌদি বিরিয়ানি ওয়ার্কশপের যিনি প্রধান শেফ মিস্টার কালিম খান, তার কাছ থেকে আমি শুনে নেব কি করে দাদা বৌদির বিরিয়ানিটা তৈরি হয়। এই পেঁয়াজ ভাজা হলো। আচ্ছা, প্রথমে পেঁয়াজ ভাজা। পেঁয়াজ ভাজার পরে তারপর আলু চাপানো হয়েছে। ওকে, তারপরে আলুটা বার করে মাংসটা বয়েল হবে। ওকে, মাংস বয়েল হয়ে তারপরে ওটাকে ছেঁকে ওটাকে জুস বানাতে হবে। আচ্ছা, জুস বানিয়ে তারপরে আলু রেখে গরম মশলা দিয়ে টক দই দিয়ে বিছিয়ে চালটা আলাদা বয়েল করতে হবে। বয়েল করে দিয়ে ওটাকে দমে এখানে দিতে হবে। আচ্ছা, দমে দিতে হবে। দমে কতক্ষণ রাখতে হবে? দমে 40 মিনিট। 40 মিনিট। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে বিরিয়ানি তৈরি হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, বিরিয়ানি তৈরির পরে কতক্ষণ মোটামুটি রাখা যায় হাঁড়িটাকে? ওই 1 ঘন্টা মতো রাখা যাবে। পেঁয়াজ ফ্রাই, পেঁয়াজ ফ্রাইয়ের রস, তার মধ্যে এবার দেওয়া হবে হচ্ছে আলু। আলুকে বয়েল করা হবে পেঁয়াজের রসে, তার মধ্যে লঙ্কাও দিয়ে দেওয়া হয়েছে। ক্যাওড়া জল, এক হাঁড়ি বিরিয়ানিতে 2 বোতল গোলাপ জল লাগে, আর 1 বোতল ক্যাওড়া জল লাগে। পেঁয়াজি খাসির মাংস এক এক করে ঢালা হচ্ছে, হাঁড়ি ভর্তি মাংস। আদার পেস্ট থেকে আদার রস নিংড়ে বের করে নেওয়া হবে। মাংসের মধ্যে ঢেলে দেওয়া হবে। যেভাবে আদাকে রস বের করে নেওয়া হয়েছিল সে একই রকমভাবে রসুনেরও রস বের করে নেওয়া হচ্ছে। এবার মাংসের মধ্যে রসুনের রসও দিয়ে দেওয়া হলো। মাংসের মধ্যে এবার টক দই দেওয়ার পালা, শুকনো লঙ্কার গুঁড়ো, আতর দেওয়া হলো। 90 কিলো মাংসের মধ্যে 1 কিলোর থেকে একটু বেশি লবণ দেওয়া হলো। এবার মাংসটাকে হাঁড়িটাকে নিয়ে গিয়ে উনানের মধ্যে বসিয়ে দেওয়া হবে। আলু বয়েলড করার পরে বাকি পেঁয়াজের রস এখন মাংসের মধ্যে দিয়ে দেওয়া হবে। তারপর বেশ ভালো করে সমস্ত মশলা এবং পেঁয়াজের রসকে ভালো করে নেড়ে চেড়ে এবং এটাকে ভালো করে বন্ধ করে দেওয়া হবে। 6টি হাঁড়ির জন্য আলাদাভাবে চাল ভিজিয়ে রাখা হচ্ছে, আর কমপক্ষে চাল 30 থেকে 40 মিনিট করে ভিজিয়ে রাখা হয়। ফুটন্ত জল, 2 প্যাকেট লবণ দেওয়া হলো। এটা কটা হাঁড়ির জন্য? 2টো হাঁড়ির জন্য 2 প্যাকেট লবণ, তার উপরে গরম মশলার দারচিনি, এলাচ, লবঙ্গ,
মাংসটা চেক করা হচ্ছে বয়েল কতটা হয়েছে। চাল ছাড়া হচ্ছে। অ্যাকচুয়ালি দুটো হাঁড়িতে বিরিয়ানি হবে, তার চালটা একটা বড় হাঁড়ির মধ্যেই আগে বয়েল করে নেওয়া হচ্ছে। মাংস হয়ে গেছে, এবার মাংসটাকে নামানো হচ্ছে। নামানোর পরে এইবার ছটি হাঁড়ির মধ্যে এই মাংসগুলোকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। পুরো তৈরি মাংস একদম পুরো বয়েলড হয়ে গেছে, খুব সুন্দর কালার দেখে বুঝতে পারা যাচ্ছে। তো পিসগুলো দেখে বোঝা যাচ্ছে এক একটা হাঁড়িতে প্রায় 90 পিস করে যাবে মাংস। একটা হাঁড়িতে প্রায় 90টার আশেপাশে মাংস দেওয়া হয়, কারণ যাতে 90 প্লেট বিরিয়ানি দেওয়া যায়। তবে কম বেশি হয় একটু, ছোটো বড়ো সব সাইজে একরকম হয় না, তবে প্রায় বেশিরভাগটা 1 কিলোতে 6 পিস হয়, মানে আনুমানিক 170 বা 180 গ্রাম করে এক এক পিস মাটনের সাইজ হয়। একটা হাঁড়িতে 5টা করে লেবুর রস ছিটে দেওয়া হচ্ছে। মাংসের যে ঝোল বা যেটা রস মাংস করার পরে সেটা কিন্তু এখন হাঁড়ির মধ্যে ঢালা হচ্ছে। পুরো নিকটা নিকটা দেওয়া হবে, কারণ এর মধ্যে অনেক সময় মাংসের টুকরো থাকতে পারে, তো যাতে না পড়ে হাঁড়ির মধ্যে ছোটো ছোটো টুকরোগুলো, তার জন্য হ্যাঁ মাংসের টুকরোগুলো ছাকার জন্য এই জালির ব্যবহার করা হচ্ছে। এবার এর মধ্যে বিরিয়ানির মশলা ঢেলে দেওয়া হচ্ছে। বিরিয়ানি মশলা যার মধ্যে এটাই হচ্ছে মেন, তাই তো? এই হচ্ছে বিরিয়ানি মশলা যার মধ্যে সব কিছু মেশানো থাকে, জায়ফল থেকে শুরু করে এলাচ থেকে শুরু বিরিয়ানির যা যা মেন সেটাই হচ্ছে এই মশলাটা। পরে 9 লিটার মোষের দুধ দেওয়া হয়, তারপরে সেটিকে ভালো করে নাড়িয়ে নেওয়া হয়। এবার এই রসটাকে সমস্ত হাঁড়ির মধ্যে এই যে দিয়ে দেওয়া হচ্ছে, ছটা জায়গাতেই কিন্তু এটা দিয়ে দেওয়া হচ্ছে, 4-4টা হাঁড়ি আর 2টো গামলা, কারণ 2টো হাঁড়ি এখনও রেডি নেই, আবার দোকান থেকে দোকান হারিয়ে আসলে তারপর ওটাকে ফ্রেশ করে তাকে দেওয়া হবে। সব জায়গাতেই রসটা মিশিয়ে দেওয়া হচ্ছে। এবার পেঁয়াজের রস দেওয়া হচ্ছে, আবার প্রত্যেকটা হাঁড়িতে পেঁয়াজের রস দিয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা হাঁড়িতে এরকম আলু ঘিরে দেওয়া হচ্ছে একদম মাপ মাপ করে, আলুটাকে এবার সাজিয়ে দিচ্ছে খুব সুন্দরভাবে হাঁড়িয়ে দিচ্ছে। আলু বোখরা 100 পিস, এক একটা হাঁড়িতে প্রায় 100 পিস করে আলু বোখরা পড়ে। খোয়া ক্ষীর ছড়িয়ে দেওয়া হচ্ছে প্রতিটা হাঁড়ির মধ্যে।
কেওড়া জল, গোলাপ জল এবং জাফরানের মিশ্রণ, যেটি এখন মাংসের উপর দেওয়া হবে। জাফরানের জল দেওয়া হচ্ছে, এখানে আটা মাখিয়ে রাখা আছে হাঁড়ির উপরে দেওয়ার জন্য। হাঁড়ির উপরে আটা লাগিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে ভাত চেক করা হচ্ছে যে ভাত হয়েছে কতটা। 80% বয়েলড হয়ে যাওয়ার পরে ভাতটিকে মার গালা হচ্ছে। এবার 80% বয়েলড হয়ে যাওয়া রাইসটিকে হাঁড়ির মধ্যে ধীরে ধীরে ঢেলে দেওয়া হচ্ছে। দুধ, খোয়াখির এবং জাফরানের মিশ্রণ, এখন দুধ, জাফরান ও খোয়াখির মিশ্রণটি ভাতের উপর ছড়িয়ে দেওয়া হচ্ছে। কেওড়া জল, গোলাপ জল আর তার মধ্যে জাফরান, সেটাই চালের উপরে পড়বে। আচ্ছা, কেওড়া জল, গোলাপ জল আর এখন দিয়ে দেওয়া হচ্ছে কারো জল, গোলাপ জল, কারো গোলাপ জলের মিশ্রণ করে এর মধ্যে দিয়ে দিচ্ছে। এবার এটাকে ঢেকে দিচ্ছে। উপরে এবার কাঠকলাগুলোকে দিয়ে দিচ্ছে। হাঁড়ির উপরে গনগনে আগুন। এখন দম দেওয়ার পালা। এক একটি হাঁড়িকে 40 মিনিট করে প্রায় দমে রেখে দেওয়া হয়। একসাথে চারটে হাঁড়ি বিরিয়ানিতে দম চলছে, একটা বিরাট ব্যাপার। এটা মুখের কথা না, এই সামনেটা চিকেন বিরিয়ানি যেটা দেখা যাচ্ছে, আর বাকি তিনটে হচ্ছে একসাথে মটন বিরিয়ানি। কন্টিনিউ এখানে বিরিয়ানি হতেই থাকে রাত্রি 7টা অবধি। দাদা বৌদি বিরিয়ানি ওয়ার্কশপের এনারাই হচ্ছে কুক, প্রধান কুক, এবং এনারাই আমাদের সামনে প্রতিদিন এত ভালো বিরিয়ানি বানিয়ে প্রেজেন্ট করে থাকেন। কমপ্লিটেড বিরিয়ানি একদম পুরোপুরি হয়ে গেছে। এখন এই বিরিয়ানি কিন্তু দোকানে যাবে, দোকানে গিয়ে তারপরে কাস্টমারদেরকে, ক্রেতাদেরকে সার্ভ করা হবে। এখান থেকে বিরিয়ানি তৈরি হওয়ার পরে যে তিনটে যে সেলিং কাউন্টার, ব্যারাকপুরে দুটো এবং সোদপুরে, সব জায়গায় কিন্তু বিরিয়ানি পৌঁছে যায়।